এবারে শুনবেন সুরা আল ওয়াকিয়াহ এর তেলাওয়াত ও তরজমা পারা 27। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিয়াহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরযু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। যখন সেই মহা ঘটনা সংঘটিত হবে তখন তার সংঘটিত হওয়াকে কেউই মিথ্যা বলতে পারবে না, তা হবে উলট পালটকারী মহাপ্রলয়। পৃথিবীকে সে সময় অকস্মাৎ ভীষণভাবে আলোড়িত করা হবে এবং পাহাড়কে এমন টুকরো টুকরো করে দেয়া হবে যে তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। সে সময় তোমরা তিনটি দলে বিভক্ত হয়ে যাবে। ডান দিকের লোকদের সৌভাগ্যের কথা আর কতটা বলা যাবে। বাম দিকের লোকদের দুর্ভাগ্যের পরিণতি আর কি বলা যাবে। والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم سنة من الاولين وقليل من الاخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون আর অগ্রগামীরা তো অগ্রগামী, তারাই তো নৈকট্য লাভকারী। তারা নিয়ামতে ভরা জান্নাতে থাকবে। পূর্ববর্তীদের মধ্য থেকে হবে বেশি এবং পরবর্তীদের মধ্য থেকে হবে কম। তারা মণিমুক্তা খচিত আসনসমূহে হেলান দিয়ে সামনাসামনি বসবে। তাদের মজলিসে চিরকিশোররা বহমান ঝর্ণার সুরায় ভরা পানপাত্র, হাতল বিশিষ্ট সুরাপাত্র এবং হাতলবিহীন বড় সুরাপাত্র নিয়ে সদা ব্যস্ত থাকবে, যা পান করে মাথা ঘুরবে না কিংবা বুদ্ধি বিবেক লোপ পাবে না। তারা তাদের সামনে নানা রকমের সুস্বাদু ফল পরিবেশন করবে, যাতে পছন্দ মতো বেছে নিতে পারে। পাখির গোশত পরিবেশন করবে, যে পাখির গোশত ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين تادر جنو থাকবে সুনয়না হুর, এমন অনুপম সুন্দরী যেন লুকিয়ে রাখা মুক্তা। দুনিয়াতে তারা যেসব কাজ করেছে তার প্রতিদান হিসাবে এসব লাভ করবে। সেখানে তারা কোনো অর্থহীন বা গুনার কথা শুনতে পাবে না, বরং যে কথাই শুনবে তা হবে যথাযথ ও ঠিকঠাক। আর ডান দিকের লোকদের সৌভাগ্যের কথা আর কতটা বলা যাবে। তারা কাঁটাহীন কুল গাছের কুল, থরে বিথরে সজ্জিত কলা, দীর্ঘ বিস্তৃত ছায়া, সদা বহমান পানি, অবাধ লভ্য অনিশেষযোগ্য প্রচুর ফলমূল এবং সুউচ্চ আসনসমূহে অবস্থান করবে। তাদের স্ত্রীদেরকে আমি বিশেষভাবে নতুন করে সৃষ্টি করব এবং কুমারী বানিয়ে দেব। তারা হবে নিজের স্বামীর প্রতি আসক্ত ও তাদের সমবয়স্কা। এসব হবে ডান দিকের লোকদের জন্য। ثُلَّةٌ
من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم তাদের সংখ্যা পূর্ববর্তীদের মধ্য থেকেও হবে অনেক এবং পরবর্তীদের মধ্য থেকেও হবে অনেক। বাদিকের লোকদের দুর্ভাগ্যের কথা আর কি বলা যাবে। তারা লু হাওয়ার হালকা ফুটন্ত পানি এবং কালো ধোঁয়ার ছায়ার নিচে থাকবে, তা না হবে ঠান্ডা না হবে আরামদায়ক। এরা সেসব লোক যারা এ পরিণতি লাভের পূর্বে সুখী ছিল এবং বারবার বড় বড় গুনাহ করত। وَكَانُوا يَقُولُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ أَوْ آبَاؤُنَا الْأَوَّلُونَ قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ لَمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون বলতো, আমরা যখন মরে মাটিতে মিশে যাব এবং নিরেট হাড্ডি অবশিষ্ট থাকব, তখন কি আমাদেরকে জীবিত করে তোলা হবে? আমাদের বাপ দাদাদেরকেও কি উঠানো হবে যারা ইতিপূর্বে অতিবাহিত হয়েছে? হে নবী, এদের বলে দাও, নিশ্চিতভাবেই পূর্ববর্তী ও পরবর্তী সময়ের সব মানুষকে একদিন অবশ্যই একত্রিত করা হবে, সেজন্য সময় নির্দিষ্ট করে রাখা হয়েছে। তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারীরা, তোমাদেরকে জাক্কুম বৃক্ষজাত খাদ্য খেতে হবে। তোমরা ওই খাদ্য দিয়েই পেট পূর্ণ করবে এবং তারপরই পিপাসার্ত উটের মতো ফুটন্ত পানি পান করবে। প্রতিদান দিবসে বাঁ দিকের লোকদের আপ্যায়নের উপকরণ। আমি তোমাদের সৃষ্টি করেছি, এরপরও কেন তোমরা মানছ না? তোমরা কি কখনো ভেবে দেখেছ যে শুক্র তোমরা নিক্ষেপ করো, তা দ্বারা সন্তান সৃষ্টি তোমরা করো, না তার স্রষ্টা আমি? نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون আমি তোমাদের মধ্যে মৃত্যুকে বন্টন করেছি, তোমাদের আকার আকৃতি পাল্টে দিতে এবং তোমাদের অজানা কোনো আকার আকৃতিতে সৃষ্টি করতে আমি অক্ষম নই। নিজেদের প্রথমবার সৃষ্টি সম্পর্কে তোমরা জানো, তবু কেন শিক্ষা গ্রহণ করো না? তোমরা কি কখনো ভেবে দেখেছ যে বীজ তোমরা বপন করে থাকো, তা থেকে ফসল উৎপন্ন তোমরা করো না আমি? আমি চাইলে এসব ফসলকে দানাবিহীন ভুষি বানিয়ে দিতে পারি। তখন তোমরা নানা রকমের কথা বলতে থাকবে, বলবে আমাদেরকে তো উল্টা জরিমানা দিতে হলো, আমাদের ভাগ্যটাই মন্দ। أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك তোমরা কি চোখ মেলে কখনো দেখেছ যে পানি তোমরা পান করো, মেঘ থেকে তা তোমরা বর্ষণ করো, না তার বর্ষণকারী আমি? আমি চাইলে তা লবণাক্ত বানিয়ে দিতে পারি, তা সত্ত্বেও তোমরা শুকরগুজার হও না কেন? তোমরা কি কখনো লক্ষ্য করেছ এই যে আগুন তোমরা জ্বালাও,
তার গাছ তোমরা সৃষ্টি করো না তার স্রষ্টা আমি? আমি সেটিকে স্মরণ করিয়ে দেওয়ার উপকরণ এবং মুখাপেক্ষীদের জন্য জীবন উপকরণ বানিয়ে দিয়েছি। অতএব হে নবী, তোমার মহান রবের পবিত্রতা বর্ণনা করো। فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون। অতএব না, আমি শপথ করছি তারকাসমূহের ভ্রমণ পথের, এটা এক অতি বড় শপথ যদি তোমরা বুঝতে পারো। এ তো মহাসম্মানিত কোরআন, একখানা সুরক্ষিত গ্রন্থে লিপিবদ্ধ, পবিত্র সত্তাগণ ছাড়া আর কেউ তা স্পর্শ করতে পারে না। এটা বিশ্বজাহানের রবের নাজিলকৃত। এরপরও কি তোমরা এ বাণীর প্রতি উপেক্ষার ভাব প্রদর্শন করছো? এ নিয়ামতে তোমরা নিজেদের অংশ রেখেছ এই যে তোমরা তা অস্বীকার করছ। তোমরা যদি কারো অধীন না হয়ে থাকো এবং নিজেদের এ ধারণার ব্যাপারে যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে মৃত্যুপথ যাত্রীর প্রাণ যখন কণ্ঠ নালীতে উপনীত হয় এবং তোমরা নিজ চোখে দেখতে পাও যে সে মৃত্যু মুখে পতিত হচ্ছে, সে সময় তোমরা বিদায়ী প্রাণবায়ুকে ফিরিয়ে আনো না কেন? সে সময় তোমাদের চেয়ে আমি তার অধিকতর নিকটে থাকি, কিন্তু তোমরা দেখতে পাও না। মৃত সেই ব্যক্তি যদি মুকাররমিনদের কেউ হয়ে থাকে, তাহলে তার জন্য রয়েছে আরাম আয়েশ, উত্তম রিজিক এবং নিয়ামতে ভরা জান্নাত। আর সে যদি ডান দিকের লোক হয়ে থাকে, তাহলে তাকে সাদর অভিনন্দন জানানো হয় এভাবে যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। আর সে যদি অস্বীকারকারী পথভ্রষ্টদের কেউ হয়ে থাকে, তাহলে তার সমাদরের জন্য রয়েছে ফুটন্ত গরম পানি এবং জাহান্নামে ঠেলে দেওয়ার ব্যবস্থা। এসব কিছুই অকাট্য সত্য। অতএব হে নবী, আপনার মহান রবের নামের তাসবিহ তথা পবিত্রতা ঘোষণা করুন।